বন্ধুরা কেমন আছো? তো আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটি ব্যাটারি চালিত ইজিবাইক কীভাবে চার্জ করলে ব্যাটারি টেম্পারেচার অনেক ভালো থাকে এবং ব্যাটারি দীর্ঘক্ষণ লাস্টিং করার সম্ভাবনা থাকে। তো আমাদের মূল প্রসেসটি হচ্ছে চার্জিংয়ে। তো চার্জিং যদি আমাদের সঠিক নিয়মে হয় তাহলে আমাদের ব্যাটারিটা অনেক ভালো থাকবে। তো আমরা বেশিরভাগ যে প্রবলেমগুলো দেখি সেটা হচ্ছে আমাদের চার্জারই কোনো নিয়ম নাই, নিয়ম না মেনে চলার কারণে আমাদের ব্যাটারি ডিভাইসটি অতি দ্রুত নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক নিয়মটি অবশ্যই অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারি যেমন সারাদিন গাড়ি চালিয়ে আসার পর অন্তত 1 ঘন্টা রেস্ট দিতে হবে, মানে ব্যাটারিটি ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা করার পর আমাদের চার্জে বসানো হচ্ছে মেন উদ্দেশ্য। আর আমরা যে প্রসেসটি ব্যবহার করি সেটি হচ্ছে আসার লগে লগে চার্জ দিই। তো গাড়িটি অফ করার পর আমাদের 1 ঘন্টা অথবা যখন আমরা গাড়িটি অফ করলাম তখন ব্যাটারির যে মুখাগুলো আছে সবটি মুখা খুলে রাখতে হবে। খুলে রাখার পর ব্যাটারির মুখাগুলো খুলে রাখার পর 1 ঘন্টা ন্যূনতম ব্যাটারি 1 ঘন্টা পর সেটা চলার জন্য হবে, মানে অ্যাসিডটা যদি ঠান্ডা হয় তাহলে সেটি 12 টেম্পারেচার দেবো, আর গরম অ্যাসিডটি ব্যাটারির প্লেটের জন্য খুবই মারাত্মক। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রসেসটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে 1 ঘন্টা পর সেটি চালাতে হবে এবং আনার পর 1 ঘন্টা পর আবার চার্জের সাথে সেট আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে যে প্রসেসটি করতে হবে ব্যাটারির মুখাগুলো আগে সবটি ব্যাল ভালো করে খুলতে হবে, যেমন 5টি ব্যাটারিতে সমান সমান 36টি মুখা আছে। তো মুখাটি খোলার পর জিরানের পর তারপর যে আমাদের যে চার্জারের যে প্লাগ আছে সে প্লাগটি কানেক্ট করতে হবে, তো অনেক শক্তভাবে কানেক্ট করবে যাতে এখানে কোনো প্রকার লুজ না থাকে। লুজ কানেকশন এবং শর্ট সার্কিট দুটি কিন্তু অনেক মারাত্মক জিনিস, তো সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে চার্জিং করতে হবে। আর চার্জের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি খেয়াল করতে হবে আমাদের, এটা কিন্তু সিলেক্টর 15 থেকে 18 এম্পিয়ার, এটা দেওয়া আছে 12 থেকে 18। তো আমাদের যে যে মিটারের অ্যানালগ যে মিটারের এই যে কাটা আছে, এই যে কাটাটি যে এ চিহ্ন বরাবর এ লেখা অথবা সবুজ টার্মিনাল যে দেওয়া আছে, এর বেশি যাওয়া যাবে না কোনোভাবেই, যাতে এর বেশি না যায়। এর বেশি গেলে কিন্তু আমাদের ব্যাটারিটি হাই চার্জে অতি দ্রুত ড্যামেজ হয়ে যাবে এবং কি যে কানেকশনের যে তারগুলো আছে সেটি উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে ব্যাটারি লাইনটি পাওয়ার পরে যে ব্যাটারির যে লাইট চলবে আর চার্জিং ফুল হওয়ার পর চার্জার লাইটটি চলবে, তো এ চিহ্ন অথবা এ চিহ্নতে হচ্ছে আমাদের 15 এম্পিয়ার, 12 থেকে 18 দেওয়া আছে, এ চিহ্নটি হচ্ছে আমাদের 15 এম্পিয়ার। তো 15 এম্পিয়ারটি সিলেক্ট করার জন্য আমাদের যদি পাওয়ার 1 দরকার হয় আমরা 1ই রাখবো, 10 দরকার হয় 10ই রাখবো, কিন্তু 15-র বেশি আমাদের দেওয়া যাবে না। 15-র বেশি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ব্যাটারিটি অতি দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে। তো সব জিনিসেরই হচ্ছে নিয়ম মোতাবেক আর হচ্ছে যত্নে রত্ন মিলে। তো বাংলায় যে প্রবাদটি আছে সেটি অত্যন্ত ভালো একটি প্রবাদ। তো সেক্ষেত্রে আমাদের এই প্রসেসটি ব্যবহার করলে আমাদের ব্যাটারি গুণমান ভালো থাকবে এবং সারা চার্জ হওয়ার পর সেম এইরকমভাবে আরও 1 ঘন্টা ব্যাটারিটি ঠান্ডা হওয়ার পর পুনরায় আবার চলার জন্য প্রস্তুত। তো এই প্রসেসটি ব্যবহার করে ব্যাটারির টেম্পারেচার অনেক গুণ সেভ রাখা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।